সাপ্তাহিক লকডাউনের পাশাপাশি নদিয়া জেলার কনটেইনমেন্ট জোনগুলি চিহ্নিত করে জেলা প্রশাসনের নির্দেশে 13 ও 14 আগস্ট লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার ছিল তার প্রথম দিন। এদিন সকাল থেকে ওই এলাকাগুলিতে লকডাউনের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। এদিন সকাল থেকেই রাস্তা পুলিশ প্রশাসন টহলদারি চালায়। রাস্তায় জরুরি প্রয়োজনে কেউ বের হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক প্রমাণপত্র দেখাতে না পারলে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।